সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30। ফরিং এর যে এখানে একটা গেটের ব্যবস্থা করা হয়েছিল খাঁচা দিয়ে, সেই খাঁচাটাকে এখন একটুখানি সরিয়ে রাখতে হচ্ছে, কারণ ফরিং খাঁচার ওপরে দাঁড়াতেও শিখে গেছে, আর খাঁচার ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে এমন চিৎকার দিচ্ছে প্রতিবেশীরা এবারে মারধর করতে চলে আসবে। এই দেখুন ফরিং বাবু, দাঁড়ান আপনাদের দেখাই। এই হলো আমাদের ফরিং বাবু, সারা ঘর এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ এই মুহূর্তে আমি ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন ওকে জোর করে আটকানোর চেষ্টা করছি, ও যত রকম শক্তি আছে সব শক্তি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, আর যখন গেট ফেট খুলে রেখে দিয়েছি, নে কোথায় যাবি যা, তখন কিন্তু আর বেরোনোর চেষ্টা করছে না, ঠিক এই জায়গায় এসে বসে থাকছে, নাহলে রান্নাঘরে একটা কোনায় যেখানে আমাকে স্পষ্ট দেখতে পারবে সেই কোনায় গিয়ে বসে থাকছে। এই হলো ফরিংয়ের চলাচল, একটু ভয়ও পাচ্ছে। আজকে আমি সকালবেলায় যে হাঁটতে গেছিলাম, লাউ শাক পেয়েছি অনেক দিন পরে, তাই এক আটি লাউ শাক কিনে নিয়ে এসেছি। এক আটি লাউ শাকের দাম 20 টাকা, আমার পুরোটা লাউ শাক লাগবে না, তবুও পুরোটা কেটে রেখে দিয়েছি, অর্ধেকটা ফ্রিজে রাখবো আর অর্ধেকটা আজকে রান্না করব। আর ব্রাহ্মী শাক যেটা হচ্ছে দুর্লভ জিনিস, সব সময় পাওয়া যায় না, আজকে সকালবেলায় চাষি মাসিদের কাছে পেয়েছি, নিয়ে চলে এসেছি। আর ইন্দ্র বাজার থেকে মাছ এনে দিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাকে ফ্রিজে ভরলেই আমার অর্ধেক কাজ মিটবে। আজকে রান্না করব আমি গুড়জাউলি মাছ, একটা ছোট গুড়জাউলি মাছ এনেছে একদম জ্যান্ত, সেটাকে কেটে কুটে এনেছি, আজকে এটাই রান্না করব। আর এর মধ্যে রয়েছে পমফ্রেট আর পাবদা। ফরিং এখন সব কিছু দেখলেই কিন্তু একটু একটু ভয় পায়, আর যদি ওকে কোলে রেখে দিই নিচে নামার জন্য ছটপটও করবে না, এই ভালো একটা গুণ ওকে ভগবান দিয়ে পাঠিয়েছে, যে নিচে নামার জন্য ও যুদ্ধ বিগ্রহ করবে আমার সঙ্গে তা নয়, কিন্তু কোলে থাকতে পারলেও ওর ঝামেলা অনেকটা মিটে যায়। সে যাই হোক, আজকে যে কি পরিমাণ গরম পড়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সকালবেলায় যখন আমি হাঁটতে যাচ্ছি তখন ওই ইলশেগুড়ি টাইপের বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি মাটি ভেজা বৃষ্টি হলো, তাতে গুমোট একটা গরম, যে গরমটা আমি একদম সহ্যই করতে পারছি না, জামা কাপড় পুরো স্টিকারের মতো গায়ের মধ্যে চুপকে গেছে। সে যাই হোক, কালকে রাত্রিবেলায় পুকুর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, আগামী পরশু দিন পুকুরে একটা ম্যাচ রয়েছে, ম্যাচের আগে যখনই এরকম জ্বর টর আসে না, পুকু একটুখানি মন থেকেও ভেঙে পড়ে, শরীর থেকে তো ভেঙে পড়েই। আর এই মুহূর্তে যে ভাইরাল ফিভারটা সবার হচ্ছে, করোনার সঙ্গে তার সিমটম অনেকটাই মিলে যাচ্ছে। কালকে পুকুর গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল, গা হাত পা ব্যথা হচ্ছিল, মানে জ্বর, মাথা তুলতে পারছে না, এইরকমই হচ্ছিল। সো চলুন এবারে আমাকে রান্নাবান্নার মধ্যে ঢুকতে হবে, তার আগে মাছগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে। বাটি ধুয়ে রেখে দিয়েছি, মাছগুলো ঢোকালেই হয়, তুমি এবারে একটুখানি নিচে নামো, নিচে নামালেই না, এই যে এখানে যে সবজিগুলো রয়েছে বেগুনের বোটাটা, এটা দেখলেও ভয় পাচ্ছে, তাহলে ভাবুন ও আগামী দিন আমাদের কি করে বাঁচাবে, হ্যাঁ এত ভয় পেলে তুমি আমাদের কি করে বাঁচাবে বাবা। তো চলুন, একটু হাওয়া নেই জানেন তো, এই ছিটেপুটে বৃষ্টিতে গাছের পাতাগুলো এতটা ভারী হয়ে গেছে, নড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে, ওই জন্য এত গরম লাগছে, তোর এত গরম না সহ্য করতে পারি না, বিশেষ করে এই ভাদ্র মাসে পচা গরম কথাতেই আছে না, তাল ফাল সব একদম গাছ থেকে নিচে পড়ে যাবে গরমের চোটে। কি মা তুমি হাই তুলবে না তো, সারা রাত ঘুমাও না তুমি, বচ্চু এখানে বসবি বসবি, ওকে খুব নিশ্চিন্তভাবে এই বাইরেটা ছাড়তেও পারছি না, একটু পরে আমাদের এখানে নন্দু কালিয়া এসে দাঁড়িয়ে থাকবে, বিস্কুট খাওয়ার সময় হয়ে গেছে ওদের, ওদের সঙ্গে যদি একটুখানি চোখাচুখি দেখা দেখি হয়ে যায় না, তাহলে অনেকটা সমস্যা পড়লেও পড়তে পারে। তো চলুন আর বেশি না বকে, এবারে রান্নাবান্নার যোগাড়যন্ত্র করি, ফরিংকেও কোল থেকে নামাতে হবে, এত কোলে কোলে ঘুরলে হবে না, তুমি কি মানুষের বাচ্চা, মনে রাখবে তুমি কুত্তার বাচ্চা।
মাছটা একদম ছোট সাইজের ছিল আর জ্যান্তও ছিল। জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা খুব ভালো তৈরি হয়। এখানে আলু চিকন চিকন করে কেটে রেখে দিয়েছি, লাউ শাক দিয়ে হবে গুড়জাউনি মাছ। আপনাদের কাছে যদি গুড়জাউনি মাছ নাও থাকে তাহলে জ্যান্ত বাটা মাছ রয়েছে, জ্যান্ত চারাপোনা মাছ রয়েছে, সেই দিয়েও এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। এই টাইমে লাউ শাক খাওয়াটা কিন্তু খুব উপকারী, বুঝলেন? যারা সত্য মা হতে চলেছে কিংবা মা হয়ে গেছেন তাদের জন্য লাউ শাক তো একদম অমৃত সমান, অবশ্যই খাবেন। লাউ শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবারে লবণ আর হলুদ দিয়ে অল্প একটুখানি ভাপিয়ে নিতে হবে। মাছটাকে এরকম লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলে আগে থেকে চিকন করে কেটে রাখা আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটা এখানে লাল করে ভাজার সঙ্গে সঙ্গে এখানে একটা মশলা বানিয়ে নেবো। মশলা বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, পোস্ত আর নিয়েছি সর্ষে। সর্ষেটার মধ্যে যেহেতু ময়লা ছিল তাই জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। সর্ষেটা বাড়তে গিয়ে যেন তেতো না হয়ে যায় তাই এর মধ্যে দিলাম অল্প একটুখানি লবণ। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে, আলুটাও লাল হয়ে গেছে, আগে থেকে ভাপিয়ে রাখা লাউ শাকটা জল শুদ্ধই আলুর মধ্যে দিয়ে দেবো। ঠিক যতটুকু ঝোল প্রয়োজন হবে ততটুকুই দেবেন, সেই বুঝেই লাউ শাকটা সেদ্ধ করার সময় জলটা দেবেন। ঝোলটা একটুখানি টকবক করে আসলে আগে থেকে ভেজে রাখা মাছ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে মাছের ভেতরে রসটা ঢুকে যায়। লবণ মিষ্টি চেখে নিয়েছি একদম ঠিকঠাক, আগে থেকে যে সর্ষে পোস্তটা বেটে রেখে দিয়েছি নামানোর ঠিক দু তিন মিনিট আগে ঝোলের ওপরে ছড়িয়ে দিতে হবে। এবারে নামানোর ঠিক আগের মুহূর্তে এক চামচ কাঁচা তেল ওপর দিক দিয়ে ছড়িয়ে দিয়ে আমাদের আজকের লাঞ্চ মেনু লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল, যে কোনো প্রকারের জ্যান্ত মাছ দিয়ে আপনারা এই ঝোলটা বানাতে পারেন। এখানে রয়েছে কালকের ডাল, এটাকে ঢেকে নিই। এই বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই কম বেশি একটুখানি পেটের রোগ দেখা দেয়, তো তখন এই ধরনের হালকা পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আপনার শরীরটাও সুস্থ থাকবে। এবারে আমি গুটি গুটি পায়ে ওপরের ঘরে চলে যাচ্ছি কারণ ফড়িংকে অনেকক্ষণ আগে পুকু নিয়ে এসছে, আমাকে এক ফোঁটাও কাজ করতে দিচ্ছে না। ও চোনা মা, ওলে বাবালে, আমি পুরো বাড়িটা একটু যে ঘুরে দেখবো তাও দেখতে দিচ্ছিস না, আমাকে বেঁধে বেঁধে রেখেছিস। ফড়িংয়ের এক মাসের জন্মদিনে, মানে আমাদের বাড়িতে ওর এক মাস কমপ্লিট হয়েছে তখন পুপু ওকে এই বেল্টটা এনে দিয়েছে, মেয়েদের বেল্ট। Thank you.
সন্ধ্যে 7:30 পুপু এন্ড দুজনে প্র্যাকটিসে চলে গেছে, আর বিকেল থেকে আমি যদি 1 ইঞ্চিও সরে থাকি আমার সঙ্গে সঙ্গে ফড়িংও সরছে, আমি যদি বসি ফড়িংও বসছে, আমি যদি উঠে দাঁড়াই ফড়িংও উঠে দাঁড়াচ্ছে। পায়ে পায়ে এরকম ঘোরাঘুরি করলে না, উটোপাটিতে যখন আমি কাজ করি তখন ওর গায়ে পা লেগে যাবে, এই টেনশানে আমার কাজটা অনেকটা ঢিলা হয়ে যাচ্ছে। আর কালকে যেহেতু সুজাতা আসবে না, সুজাতার ভাগের কাজটা আমি করে রেখে দিয়েছি, আর আমার কাশি এখনও পর্যন্ত সারেনি। মানে ওষুধ খাওয়ার পরে যে ভারী কাশিটা সেটা চলে গেছে, কিন্তু খুশখুস খুশখুশ করে মানে গলার এখানটা চুলকিয়ে যাচ্ছে, সেই চুলকনি কাশিটা কী করে কমাই তার জন্য ঘরোয়া একটা ওষুধ আমি প্রত্যেক দিন বানিয়ে খাচ্ছি, তাতে একটুখানি রিলিফ পেয়েছি। আপনাদের যাদের এই সিজনে অল্প বেশি কাশি সর্দি হচ্ছে তারা এই ওষুধটা অবশ্যই বানিয়ে খাবেন, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আর বিকেলবেলার দোকান থেকে টুকটাক মুদিখানা বাজার করে নিয়ে চলে এসেছে, রাত্রিবেলায় যে ভাত খাওয়া হবে ভাতের সঙ্গে একটুখানি বড়া ভাজবো, আলু পেঁয়াজ খুলে জলের মধ্যে রেখে দিয়েছি, একটুখানি ঘষিয়ে নিয়ে বেসন দিয়ে বড়া ভেজে গরম গরম ভাত খেলে না বেশ মুখের স্বাদটা একটুখানি পাল্টায়। সো চলুন, এখানে জল বসিয়ে দিয়েছি, 4 কাপ জল যদি বসায় ফুটিয়ে থাকে 2 কাপে আনতে হবে, মানে এতটাই ফোটাফুটি করতে হবে। এখানে রয়েছে আদা কুচি, লবঙ্গ আর ডালচিনি, এই রে ডালচিনি না তো সরি গোলমরিচ, এর থেকে আর বেশি মশলাপাতির দরকার নেই। আর এখানে রয়েছে দুলাল চন্দ্র ভরের তাল মিছি, ছোটোবেলায় আমরা কম বেশি সবাই একটু একটু মুখে দিয়েছি, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু খুব বেশি গুঁড়ো গুঁড়ো, দাঁড়াও বাবা বলতে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই, একটুখানি ছেঁচে নিলেই হবে, ফোটার সঙ্গে সঙ্গেই পুরো মশলাপাতিটা দিয়ে দিতে হবে। এবারে এটা ফুটতে থাকুক, বললাম 4 কাপ জল যদি দিই ফুটিয়ে ফুটিয়ে থাকে 2 কাপে আনতে হবে, তবেই কিন্তু এটা ওষুধ তৈরি হবে, আর না হলে গরম জল। এটাকে মশলা ফোটানো গরম জল কিংবা রচাও বলতে পারেন, যদিও চা পাতা এর মধ্যে আমি দিইনি। এটা ছেঁকে নেওয়ার পরে তারপরেই দুলাল চন্দ্র ভরে তাল মিশ্রিটা মেছাতে হবে, আর যদি পুরোটা একসঙ্গে না খেতে পারেন এরকম রেখে ঢেকে রেখে দেবেন, আবার যখন মনে হবে তখন এই ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন। তো চলুন গরম 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 এটা গলার মধ্যে দিয়ে যাক, আমার হাঁচি কাশি একটুখানি সারুক। বাবা চলো হয়ে গেছে হয়ে গেছে, এবারে আমরা ঘরের দিকে যাবো, চলো 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 চলো, তোমার খাবার তৈরি হয়নি, চলো 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 চলো। এবার দেখুন পুকুর রাইফেল থেকে চলে এসছে, ওর যা যা জিনিসপত্র ছিল তারপর রাইফেলের বাক্স সব আজকে নিয়ে আসতে হয়েছে, কালকে সকালবেলায় অন্য ক্লাবে খেলা আছে, সকাল 6টার সময় উঠতে হবে, 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 8টার সময় খেলা শুরু হবে, না 9টার সময় খেলা শুরু হবে, 9টার সময় খেলা শুরু হবে। এই যে সব কিছু এনে এখানেই রেখে দিল, আর আমাদের ফড়িং বাবু ট্রলি করে যাচ্ছেন বিদেশ, বিদেশ যাত্রা। এ পুপু ওইগুলো নামা নামিয়ে দে, আর আজকে অনেক দিন পরে এই বেড কভারটা পাতলাম, লাল রঙের বেড কভার তো পাতার সঙ্গে সঙ্গে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। ও কেন এরকম করছিস তুই, এরকম করছিস কেন তুই, ছি ছি ছি। পাখা বন্ধ, ওই জন্য ফড়িং এক ফোঁটাও এই ঘরে ঢুকতে চাইছে না, আজকে যে কি গুমোট গরম তার মধ্যে যদি এরকম পাখা বন্ধ করে শুয়ে থাকে একজন বিরক্ত লাগে। এখানে আলু পেঁয়াজের বড়াটা হাফ ডান করে রেখে দিয়েছি, ইন্দ্র আসলে যখন আমরা সবাই খেতে বসবো তখন এটাকে আর একটুখানি ভেজে কিংবা গরম করে নিলে একদম মুচমুচে হয়ে যাবে। আর কালকে বিকেল থেকে আমাদের এই বেসিনটা খারাপ হয়ে গেছে, কলটা চলছে না, কল মিস্ত্রিকে ফোন করে 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 গলা একদম ছিঁড়ে গেল, কেউ পাত্তা দিচ্ছে না এখন, জানি না। আর ওই হ্যান্ড বেসিনটা যদি খারাপ হয়ে পড়ে থাকে না, বিকেলবেলায় যেটুকু স্কিন কেয়ার করি সেইটুকু স্কিন কেয়ারের এনার্জি আমি পাই না, আর ফড়িং আমার পায়ে পায়ে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আসো বাবা আসবে, তো
চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। ফড়িং এখন একটুখানি ঘ্যাও ঘ্যাও কম করছে, একটু পরেই আবার চালু হয়ে যাবে।